Good morning guys, it's me Bojki Vishash and welcome to my new vlog. Onekdin por ei channel e vlog asche, ekdom recent vlog jeta. And ekhon baje sokal 9ta, ami kichu kaj korbo. Amar halka kore je breakfast ta ami khai, eta next time ami vlog e dekhiye debo amar ekhon breakfast ami ki kori. তো এখন আমি গাছকে একটু স্প্রে করব, তার আগে এই যে এই জিনিসগুলো গিফটে পেয়েছি বার্থডেতে, আর এই বোতলের মধ্যে একটা ওষুধ দেওয়া আছে জলের মধ্যে মেশানো, তো এইগুলো গাছের মধ্যে হালকা করে স্প্রে করে দিচ্ছি। আমার কাছে বেশি গাছ নেই, এটা বেল ফুলের গাছ আর ও পাশেরটা টগর আর এটা স্নেক প্ল্যান্ট। এটা তো অ্যালোভেরা অনেকেই চেনো, এটা অ্যালোভেরার ছোটো ছোটো বাচ্চা হয়েছে। আর এটা হচ্ছে লিভিং হার্ট, এই মাঝখানের গাছটা, হ্যাঁ এইটা। আর এই পাশেরটাও আবার ওই স্নেক প্ল্যান্ট, এটা আবার ছোটো বাচ্চা হয়েছে, একটা কুড়ি হয়েছে, বাচ্চা বলছি মানে মানুষ তো না গাছ, তাই এরকম আমি বাচ্চাই বলি। আর এটা হচ্ছে কুলেখাড়া, ডাটিগুলো পুঁতেছিলাম তো হয়ে গেছে, ধরে নিয়েছে। আর এই বড় গাছটা হচ্ছে এখনও বেবি আছে, বাট ওই গাছগুলোর তুলনায় একটু বড়। তো এটা হচ্ছে লিচু গাছ, আমার দাদা লাগিয়েছে লিচু গাছটা, রোপণ করেছে, আমার বেশ পছন্দের হচ্ছে। তো এবার স্নান টান করে চলে এসেছি পুজো করতে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এখানে এই সব ঠাকুর আছে, এখানে টোটাল 15টা ঠাকুর আছে। আর পুজো টুজো শেষ করে খাওয়া দাওয়া হালকা কমপ্লিট করে এই হচ্ছে ফাইনাল লুক। তো এরকমভাবেই সেজেছি আজকে, একটু আজকে যাব একটু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে সামান্য কিছু কাজ আছে, ছোটো ছোটো কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপরে দেখাবো কোথায় যাচ্ছি আমি। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই যে আমি, আমার শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, শীতকাল মানে একটু হালকা সর্দি কাশি তো লেগেই থাকে। আর আমি তো চলেছি গড়িয়াহাটের দিকে, অনেকেই জানো আমার স্টাডি সেন্টার হচ্ছে গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজ। তো এই যে এবার চলেছি, অটো করে যাচ্ছি, দেন ওখানে কিছু কাজ কমপ্লিট করব, বসে আছি। আমার গড়িয়াহাট যেতে বাড়ির থেকে মোটামুটি এক ঘন্টা লাগে, চলে এসেছি গড়িয়াহাটে। আর এই যে ট্রেডার্স অ্যাসেম্বলি, অনেকেই চেনে এটা, কাজ কমপ্লিট করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে দা ওক, অনেকেই চেনো, আর যারা চেনো না চিনে নিলে, ভীষণ ভালো লাগে আমার এই রেস্টুরেন্টটা, দারুণ লাগে, ট্রাস্ট মি। ছোট্ট আছে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টের খাবার দাবার খুব ভালো। আর এই যে পিকচারগুলো লাগানো আছে, এই পিকচারগুলো আমাদের সুন্দর লাগে, মিষ্টি লাগে। আর যে ভেতরে একটা মিউজিক চলে, ওই মিউজিকটার টিউনটা আমার বেশ পছন্দ। খাবার অর্ডার করার পর খাবারও তো চলে এলো, এটা হচ্ছে ড্রামস অফ হ্যাভেন, আমার অলওয়েজ ফেভারিট ডিশ এটা একটা, আর ভীষণ সুন্দর, কি দারুণ লাগছে। এখানে দু পিস রয়েছে, আমার প্লেটে দু পিস, আর আমার যে বন্ধু ছিল তা সেই দু পিস নিয়েছে, টোটাল ছ পিস ফুল প্লেটে ছিল। আর সত্যি কামড়ে না, অসাধারণ, কি দারুণ খেতে, এক কামড় দিতেই না যেন প্রাণটা জুড়িয়ে গেল, আর এক কামড় বসালাম, সত্যি দারুণ খেতে। এখানকার খাবার দাবার কিন্তু বেশ সুস্বাদু, আর মানে কি বলবো, আমার নিকট ভাষা নেই। আর এই যে খেয়েছি, এইটা এতটা বাকি আর ওইটাও বাকি। আর এই যে চলে এসছে, আমি নিয়েছি, এটা কি একটা চিকেন ছিল আমার ঠিক মনে পড়ছে না, তাই হং চিকেন সামথিং। আর এইটা ছিল ভেজ হাকা নুডলস, এটা হচ্ছে প্যান ফ্রাইড চিকেন নুডলস। আর ওইদিকে তো এই যে চিকেনটা কি তাই হং চিকেন ছিল, বেশ ভালো ছিল, ওভারঅল সবকটা খাবার খুব ভালো ছিল, আমার ভীষণ পছন্দের জায়গাটা একটা। আর এই যে প্যান ফ্রাইড নুডলসটা ছিল, সেইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর এই তাই হং চিকেনটাও আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি। তো ভালো, খুব ভালো খাবার দাবার। আর এই যে
ভেজ হাকা নুডলসটা আমি নুডলস অলওয়েজ মানে ভেজই খাই, আমার ভেজ নুডলসটা বেশি ভালো লাগে খেতে। তো এই একটু চিকেন আর নুডলস দিয়ে এবার এই যে দেখো কি সুন্দর দেখতে, এবার মুখের মধ্যে দিব এটা, মানে মুখ ভর্তি করে খেতে সিরিয়াসলি ভালো লাগে। আমাকে কমেন্টে জানাও মুখ ভর্তি করে খেতে কাদের কাদের ভালো লাগে, ভীষণ সুস্বাদু খেতে সিরিয়াসলি। এইবার ট্রাই করছি ফার্স্ট টাইম যে প্যান চিকেন প্যান ফ্রাইড নুডলস অ্যাকচুয়ালি। তো এইটা নিয়ে একটু নিয়েছি, একটু নিয়ে মুখে দিলাম, ভালো খেতে একদম অন্যরকম। ফার্স্ট টাইম ট্রাই করছি বলে আমার ভীষণ আলাদাই লেগেছে, আর একটু আলাদাই হয়তো। আর এই তো মশালা কোল্ড ড্রিঙ্কস, এটার আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নেই। তো এই ছিল আজকে খাওয়া দাওয়াটা। তো খাওয়া দাওয়াটা শেষ করে চলে এসেছি আমাদের রবীন্দ্র সরোবর লেক, কারণ খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ঘোরাফেরা করি পার্কে। আর শীতকালে তো পার্কে ঘোরাফেরা করতে আমার বেশ ভালো লাগে, গরমকালে মানে হাওয়া না দিলে ভালো লাগে না, আর শীতকালে তো ওরম কোনো ব্যাপার নেই, বরং হাওয়া দিলেই ঠান্ডা লাগে। তো এই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, অনেকেই চেনো এটা, আর যারা এখনও চেনো না তারা চিনে নিলে আবার কি। তো এই হচ্ছে সেই জায়গা, লেকটা ভীষণ সুন্দর, এই পাতাগুলো আমার ভীষণ পছন্দ, জলের উপর যে পাতাগুলো, আর ওদিকে যে ফোয়ারাটা চালানো হয় চলছে ওটা, আর এই হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে, কি কিউট দেখতে হাঁসগুলো সবকটা, ছটা হাঁস আছে এখানে, কি মিষ্টি দেখতে, আমার ভীষণ পছন্দ হাঁসগুলোকে, কি সাদা সাদা সুন্দর। ওই দেখো লেজটা নাড়াচ্ছে কি কিউট, আর এই যে সেই ঝর্ণা, ঝর্ণাটা বেশ বরাবরই আমার খুব ভালো লাগে। আর আগে দেখতাম এই ঝর্ণার পাশে একটু লাইট জ্বলতো, এখন লাইটটা নেই, যাই না কেন মানে জ্বালাইনি বা কোনো প্রবলেম হয়েছে জানি না। আর এই গাছের তলায় কী সুন্দর হাঁসগুলো এসছে, কী সুন্দর দেখো সাঁতার কাটছে, আমি মানে ফার্স্ট টাইম এত কাছ থেকে হাঁস দেখছি, ঠিক আছে দূর থেকে দেখি কিন্তু এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। কী সুন্দর পাগুলো, কিউট কিউট কিউট, খুব সুন্দর, আর সবকটা হাঁসি বেশ পরিষ্কার মতো দেখতে, ভীষণ ভালো লাগছে আমার এটা দেখে। জলের মধ্যে কী সুন্দর হাঁটা চলা করছে, মানে দারুণ কি বলবো। আর এই সময় কাটাতে কাটাতে হয়ে গেছে সন্ধে, প্রায় অলমোস্ট অনেকটাই সন্ধে, 5:30 বাজে। তো আশপাশটা এরকম দেখতে লাগছে এখন, মানে সন্ধেবেলার এটাও লেকটাও বেশ সুন্দর ছিল। আর এই যে বাড়ি ফিরছি এখন, অটোর লাইন ছিল এটা, তো এই বাড়ি ফিরছি এখন টুকটুক করে চলে এসেছি। এসে এই যে গিফট পেয়েছিলাম, এই ফেস ওয়াশটা দাদা দিয়েছে, এই ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে এলাম। স্টোভ ওয়াশ করার পর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, খুব ভালো ফেস ওয়াশটা। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, এটা আমাদের একটা ওপেন কিচেন, তো এরকমই আমাদের রান্নাঘরটা, এখানে বাবার জন্য চা বানাচ্ছি। তো আমার এই সসপ্যানটা ভীষণ পছন্দ, অ্যাকচুয়ালি সসপ্যানটা নতুন কেনা হয়েছে তো তাই। আর এই যে চাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এই যে দুটো কুকিজ, এটা ইউনিবিকের কুকিজ, খুব ভালো খেতে, তোমরা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি খেয়ে দেখতে পারো, আমার খুব পছন্দের কুকিজ এটা। যখন অফিসে গেছিলাম যেতাম তখন এই কুকিজটা ফার্স্ট টাইম ট্রাই করি। তো এইভাবে আজকে দিনটা, এবার খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লাম, এভাবেই কেটে গেল, কথা জড়িয়ে যাচ্ছে, তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আমরা একটু রাত করেই খাই রাতের খাবার, রাতের খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম।